হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটাক্স নিয়ে আলোচনা করব যেটা আমাদের দু হাজার বাইশ সালে জানুয়ারি মাসে দিয়েছে শুরু করছি আমরা এক নম্বর কোশ্চেন থেকে শূন্য স্থান পূরণ করো ক নম্বর কী বলেছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি লিখেছিলেন রুশো ক নম্বর দেখো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে হবে ষোলশ লুই তিন নম্বর দেখো বুড়জুয়ারা ছিল তৃতীয় ভুক্ত ঘ নাম্বার বাস্তিলের পতন ঘটেছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই তারপরে দেখো দুই নম্বর ঠিক ভুল নির্বাচন করো যাজক ও অভিজাত শ্রেণী ছিল সুবিধাভোগী এটা ঠিক খ কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেশ কু এটা ঠিক ঘ নম্বর দেখো কাদিদ নামক বইটি লিখেছিলেন রুশু এটা ভুল এটা লিখেছিলেন কি ভলতিয়াল লিখেছিলেন ঘ নম্বর দেখো বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি পথ পথ প্রস্তুত করেছিল এটাও ঠিক তাহলে আমাদের দুই নম্বর গেল তিন নম্বর চলে যাচ্ছে আমরা যেখানে বলেছি কি যে স্তম্ভ মেলাও ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ এখানে কী দেখা আছে তেইল টাইদ গ্যাবেল ভেস্তিয়ে দেখো তেইলের সঙ্গে হয় আমাদের কি ভূমিকর আর টাইদের সঙ্গে হবে আজ কি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্য কর আর গ্যাবেল হবে আমাদের কি গ্যাবেল হবে লবণ কর আর নেক্সট দেখো ভেন্টিএম হবে সম্পত্তির উপর ধার্য কর চার নম্বর কোয়েশ্চেন কী বলেছে সংক্ষেপে উত্তর দাও আমাদের দু তিনটি বাক্যে উত্তর দিতে হবে এক নম্বর আসিয়া রেজিম বলতে কি বোঝো আসিয়া রেজিম সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে সেদেশে দেশে শাসকদের রাজত্বকালকে আসিয়া রেজিম বলা হতো এই সময় ফ্রান্সের অর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি ছিল ত্রুটিপূর্ণ বৈষম্যমূলক এবং সৌরাচারী ফরাসি বিপ্লবের দ্বারা ফ্রান্সে আসিয়ার রেজিম অর্থাৎ পুরাতন আমলের অবসান ঘটে এবার খ নম্বর দেখো থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী থার্মিডোরীয় প্রতিক্রিয়া ফ্রান্সের জেকোবিন দলের নেতা বোরসুপিওর এবং তার অনুগামীদের গিলোটিনে হত্যা করা হয় সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাইশে জুলাইয়ের এই ঘটনাটি ফ্রান্সের বিপ্লবী বর্ষ থার্মিডোর মাসে ঘটেছিল তাই এটিকে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলা হয় গ নম্বর কোশ্চেন কি ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী কী ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা সাম্য এই আদর্শের মূল ভিত্তি জাতীয়তাবাদ মৈত্রী এই আদর্শের মূল ভিত্তি গণতন্ত্রবাদ স্বাধীনতা এই আদর্শের মূল ভিত্তি হলো ব্যক্তি স্বাধীনতা ঘ নম্বর টেনিস কোর্টের শপথ এর প্রধান কারণগুলি কি ছিল উত্তর লিখেছি আমরা সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের পাঁচই মে ফ্রান্সে জাতীয় সভার অধিবেশন শুরু হলে জাতীয় সভার ভোটদানের পদ্ধতি নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সঙ্গে তৃতীয় শ্রেণির বিরোধ শুরু হয় তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ মাথাপিছু ভোটদান ভোটের দাবি জানালে রাজসভার অধিবেশন বন্ধ করে দেন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ সভাগৃহ বন্ধ দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং মিরাবো ও আবেশিয়েসের নেতৃত্বে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে এই মর্মে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি কার্যকরী সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন একেই টেনিস কোর্টের শপথ যেটা কুড়ি জুলাই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে হয়েছিল বলে ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাস নাইনের ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভি টাক্ক কমপ্লিট হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে